জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছর করে সশ্রম কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সঙ্গে সাজার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি। সোমবার রায় ঘোষণার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি পালনের আহ্বান জানান। এর আগে দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামি 7 বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে 10 লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সেই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কাকরাইলে থাকা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের মধ্যে বসানো আদালতে এই রায় ঘোষণা করেন বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে, তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে।